ভারত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসকনকে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টিকারী সংগঠন হিসেবে উল্লেখ করেন তিনি। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে জনপ্রিয় শিল্পী মৌসুমীর নতুন গান প্রকাশ করা হয়। গীতিকার ও সঙ্গীত পরিচালক ইথুন বাবুর কথা ও সুরে ওরা জন্মভূমি চুষে খেতে চায় শিরোনামের এ গান নিবেদন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রিজভী বলেন, মৌসুমীর প্রতিবাদী গানের আবেদন সীমানা ছাড়িয়ে পাশের দেশেও প্রভাব রেখেছে। বাংলাদেশ নিয়ে ভারতের সাম্প্রতিক ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই সফল হবে না। পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে আজকে যে গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগটা হয়েছে সেইটাকে নস্যাৎ করার জন্য এবং ছাত্র জনতার আন্দোলনের যে স্পিরিট, যে চেতনাকে আপনার ধূলিসাৎ করার জন্য পরিকল্পিত অপপ্রচার করছে আপনার দিল্লির সাউথ ব্লক থেকে, এবং তার প্ররোচনায় এই 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 কাজগুলি মানে বিভিন্ন জায়গা থেকে, ভারতের বিভিন্ন জায়গা থেকে এই কাজগুলো করা হচ্ছে। ইসকন বিশৃঙ্খলা সৃষ্টিকারী পঞ্চম বাহিনীর মতো কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। কিন্তু হঠাৎ করে বাংলাদেশের 10টি বিভাগে তাদের সংঘর্ষ দিলেন, সংঘাত করছেন বিভিন্ন জায়গায়, পুলিশের সাথে সংঘাত করছেন, আর সংঘাত শেষ হতে না হতে ভারত থেকে অপপ্রচারের যে ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশে, এইটা দেখে তো মনে হয়েছে যে একটা দুটো নয়, অনেক পঞ্চম বাহিনী বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনার সহায়তায়, আর আমাদের পার্শ্ববর্তী দেশের পলিসি মেকাররা। এই পঞ্চম বাহিনী সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতের চেয়ে বহুগুণে ভালো বলে জানান বিএনপির এই নেতা। ইকবাল ফরহাদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।